সম্প্রতি ভারতের কেরালা বন্যার পানিতে ভেসে গিয়েছিল পুরো রাজ্য। ঘরবাড়ি, প্রধান প্রধান সড়কসহ তলিয়ে গিয়েছিল বসবাসকারীদের পুরো এলাকা। সব হারিয়ে তবুও যেন থামেনি তাদের লড়াই। আস্তে আস্তে যখন বন্যার পানি সরে জেগে উঠেছিল রাজ্যের সকল সড়ক ও মানুষের ভিটেমাটি, ঠিক তখনই দেখা গেল একটি অলৌকিক হাত। কেরালার মুন্নার হচ্ছে পাহাড়ি এলাকা, মানুষ এখানে ছুটে আসে প্রকৃতির রূপের জন্য। তবে সেই সৌন্দর্য বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেখানেই জেগে উঠেছে অলৌকিক হাত। আর সেই অলৌকিক হাত দেখতে মানুষ আসে এখন। অলৌকিক এই হাতটি দেখতেই ওখানকার মানুষ বিশ্বাস করেছে এ যেন ভগবানের হাত। তারা বলছেন আক্ষরিক অর্থেই তারা ভগবানের হাতের দেখা পেয়েছেন। তবে আসল কথা হচ্ছে হাতের মতোই দেখতে বস্তুটি আসলে অন্য কিছু। জানা যায় মুন্নারের উপর দিয়ে বয়ে গেছে মুথিরাফুজা নদী, সেই নদীতেই অলৌকিক হাটটি দেখতে পেয়েছেন তারা। কিন্তু আসল ঘটনা হলো একটি পাথর ক্ষয় হতে হতে ঠিক হাতের পাঁচ আঙ্গুলের মতো দেখতে হয়েছে, আর বন্যার পানি সরে যেতেই পাথরের হাত জেগে উঠেছে। ফলে সবার নজর এখন সেই হাতের দিকে। ওখানকার এলাকাবাসীরা মনে করছেন এর পিছনে ভগবানের অবদান রয়েছে, তাদের রক্ষা করতেই সেই হাত পাঠিয়েছেন কোনো দেবতা। তবে পর্যটকদের মতে বন্যার পানির তোড়ে ক্ষয় হওয়া পাথরটি এমন আকার ধারণ করেছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।